হ্যালো ভিউয়ার্স আমি মোহাম্মদ শফি আলমের খামারে আসছি ছাগলের খামার চলুন একটু ঘুরে দেখা যাক আমি যতটুকু শুনতে পেলাম যে এখান থেকে বেশ ভালোই উনি সফলতা পাচ্ছেন এটি চট্টগ্রামে আমি প্রথমে আপনাদেরকে একটু ছাগলগুলো ঘুরে ঘুরে দেখাবো পরে যিনি মালিক ওনার সাথে একটু কথা বলবো বিশাল আকৃতি ছাগলগুলো ওনার অসংখ্য ছাগল এখন হয়তো এখানে সামান্য কিছু আছে বাকি এগুলো ভ্যাকসিন করার জন্য পাঠানো হয়েছে

আমি আপনাদেরকে ভিডিওটি দেখাতে সক্ষম হচ্ছে আপনারা দেখুন আকৃতি এই ছাগলগুলো বিশাল বিশাল এই ছাগলগুলো

দাদা একটা কথা বলতে চাচ্ছিলাম অনেক শুনছি আমি আজকে আসলাম তো আমি আপনার ছাগল গুলো সম্পর্কে জানতে চাচ্ছি কি টাইপের ছাগল এটি এটা হচ্ছে যমুনা পাড়ি যমুনা আচ্ছা আপনার এই এই টাইপের ছাগল কতগুলো আছে এটা অনেক আছে আমাদের থেকে অনেকগুলো আছে এটা ওজন কতটুকু হয় এটা ধরেন এই আটা বিশ কেজি বিশ কেজি ওজন আর ওই যে বড়টা ওইটা হবে পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি কিন্তু আমার তো দেখে মনে হচ্ছে এটা এক মনের নিচে হবে না এই ধরেন না এই খাঁচা কাছে আর কি এটা তো মাফি নেই এটা এটা কি নাম এটা এটা এই নেপালি এটা নেপালি জি আচ্ছা আচ্ছা আপনি এখান থেকে বীজ করেন হ্যাঁ বীজ করুন

আমার প্রায় দরের নাই 30 35 টা মস ছাগল আছে তাহলে এখানে কি কি ছাগল আছে নেপালি জৌনাপারি জৌনাপারি আর হরিয়ানা ওটা হরিয়ানা না জি 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 আচ্ছা আচ্ছা অনেক সুন্দর আপনার ছাগলগুলো জি জি হরিয়ানা আচ্ছা এইটা কি এটা এটা হলো তোতামুখী ক্রস এটা তোতামুখী ক্রস এগুলো মার্কেট ভ্যালু কেমন একটু মার্কেট ভালো চাহিদা বেশি এটা চাহিদা বেশি এটা কত দাম এটার দাম আছে 25000 টাকা দাম আচ্ছা আচ্ছা হ্যাঁ বলেন আপনি কোনটা বিক্রি একটা বিক্রি করছেন নব্বই হাজার টাকা শুধুমাত্র এই বারো বাচ্চা বারো মাসের বাচ্চা মানে এক বাচ্চা নব্বই হাজার টাকা বিক্রি করছেন এটা অক্সিজেনে নিয়ে গেছে আর কি এটা অক্সিজেন আচ্ছা 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 আর এই রোগ রোগবালাটা কেমন হয় রোগ বেলাটা এটা জার্নিং এর মাধ্যমে আর কি এবং রাখার মধ্যে একটু ডিফেন্ড করে মোটামুটি আমাদের যদি হল এটা আমাদের একটু আমরা ট্রিটমেন্ট জানি মোটামুটি করতে আচ্ছা আর আপনার প্রতিদিন এগুলো খাবারে কত টাকা খরচ হয় আপনার প্রতিদিন আমার কবরে ম্যাক্সিমাম ধরেন এক হাজার বারোশো পনেরোশো প্রতিদিন এক হাজার থেকে পনেরোশো টাকা খরচ হয় খাবারের পিছনে মাসে কত টাকা আসে আপনার এখান থেকে এখান থেকে মাসে এটা তো আমরা তো মাসে হিসেবে বিক্রি করি নেই তো বলা যাবে আনুমানিক একটা অনুমান এই দরে দশ বিশ হাজার টাকা মতো আমরা এখান থেকে বিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা আপনার মাসে আসে আচ্ছা এগুলো এই এই ছাগলগুলো দুধ আপনারা কি করেন এই দুধগুলো আমরা বেশিরভাগ বাচ্চাদেরকে খাওয়াই ওর বাচ্চা মায়ের বাচ্চা

সব জায়গায় যায় না আপনার নাম আমরা অনেক শুনছি কিন্তু কখনও আসার সুযোগ হয়নি আজকে তাই চলে আসলাম যে দেখে যাই আপনার খামারটি নিয়ে যায় হ্যালো ভিওর্স আমি হয়তো আপনাদেরকে দেখাতে সক্ষম হচ্ছি যে ছাগল পালনে কতটুকু সুফলতা হ্যাঁ আপনারা ছাগলে ছাগল পালন করতে পারেন খুব অল্প খরচে হ্যাঁ ছাগল পালন শুরু করলে আপনার খুব দ্রুত সফলতা পাওয়া যায় এবং ভালো একটি ইনকাম মাসে হ্যাঁ ভালো একটি ইনকাম চলে আসে যারা বেকার যুবক তাদের একটা কর্ম একটি মানে খুব সুফল সুফলতা অর্জন করতে পারে কর্মক্ষেত্রে এবং এটা করে খুব দ্রুত নিজে ভাগ্য পরিবর্তন করা যায় একজোড়া ছাগল থেকে যখন এগুলো বাচ্চা হয় তখন মোটামুটি আপনার যে খরচ খরচটা চলে আসে তো ভিওর্স আমি হয়তো আপনাদেরকে দেখাতে পারছি আপনারা আমাদের সাথে থাকুন আগামীতে আমরা আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটি তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ